পুলিশ কর্মী ও গাড়ির চালকদের বিরিয়ানি খাওয়ালো ডানকুনি টোল প্লাজার কর্মীরা। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে বন্ধ অনেক হোটেল ও ধাবা, ফলে খাওয়ার সমস্যা হচ্ছে গাড়ি চালকদের। সেই কথা মাথায় রেখে বুধবার ডানকুনি থানার পুলিশ কর্মী, যারা দিন রাত এক করে কাজ করে চলেছেন, তাঁদের ও ডানকুনি টোল প্লাজা দিয়ে যে সমস্ত গাড়ি যাতায়াত করছে সেই সব গাড়ির চালকদের বিরিয়ানি খাওয়ালো টোল প্লাজার কর্মীরা। যেদিন থেকে রাজ্যে লকডাউন চলছে সেদিন থেকেই গাড়ির চালক খালাসিদের জন্য যথাসাধ্য সাহায্য করে চলেছেন ডানকুনি টোল প্লাজার কর্মীরা। এদিন পুলিশ কর্মী ও গাড়ির চালকদের বিরিয়ানি খাওয়ানোয় টোল প্লাজার কর্মীদের সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। হ্যাঁ, আপনাদের আজকে কী উদ্যোগটা নিয়েছেন? অ্যাকচুয়ালি দেখুন, আজকে আমরা 20 তারিখ থেকে যখন টোল চালু হলো আর তারপরে যখন আজকে ফের আবার দ্বিতীয় দফা লকডাউন চলছে, সেগুলো দ্বারা আমরা টোল প্লাজার কর্মীরা নিজেদের প্রচেষ্টায় আমরা প্রত্যেক দিনই কম বেশি প্রত্যেক গাড়িওয়ালাকে যতটা পারি সাহায্য করি। তার কারণ ধাবা তো অনেকটা বন্ধই থাকে, ওনারা ঠিকমতো খেয়ে উঠতে পারেনি। কিন্তু আজকের দিনটা আমরা ভাবলাম যে ড্রাইভারকে একটু অন্যরকমভাবে খাওয়াবো, কিন্তু আজকে তো আমাদের বিশেষত্ব আছে, আমরা চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, ভেজ, টোটাল পিজা, ভেজ আর নন ভেজ মিলে আমরা 1500 আইটেম রেখেছি। আপাতত আগামী দিনেও আমরা আরও প্রচেষ্টা করে যাব। যেভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকার সহযোগিতা করছে করোনা মোকাবিলায়, আমরা টোল প্লাজার কর্মীর পক্ষ থেকে আমরা নিজেদের উদ্যোগেই সমস্তটা আমাদের কর্মীর উদ্যোগেই আমরা আজকে এই প্রচেষ্টাটা সার্থক হতে চলেছি। দেখছি আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে আরও আমরা কিছু করতে পারি সমস্ত ড্রাইভারদের। আপনার নাম? আমার নাম বুবুল নাকি। ডানকুনি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।